নমস্কার বন্ধুরা ফুড পয়েন্ট অফ দীপিকায় আপনাদের সকলকে স্বাগত আমার আজকের রেসিপি কলমি শাক ভাজা রেসিপিটা আমরা প্রায় দিনই বানিয়ে থাকি তবে একবার এই পদ্ধতিতে বানিয়ে দেখবেন গরম ভাতের সাথে খেতে ভীষণই ভালো লাগে তো কলমি শাক ভাজা বানানোর জন্য আমি দুয়াটি কলমি শাককে ভালো করে কেটে পরিষ্কার করে ধুয়ে রেখেছি এইবার গ্যাসের ওপর কড়াই বসিয়ে দিয়ে দিলাম এক টেবিল চামচ তেল দিয়ে কিছুটা পরিমাণ বাদাম আমি প্রথমে ভেজে নিচ্ছি বাদামটা ভেজে নিয়েছি এইবার এটাকে আস্তে আস্তে কড়াই থেকে উঠিয়ে নিচ্ছি এইবার ওই একই তেলের মধ্যে আরও এক টেবিল চামচ তেল আমি অ্যাড করে দিচ্ছি এইবার এর মধ্যে দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা একটা লঙ্কাকে একটু ফাটিয়ে দিয়েছি আর একটা গোটাই দিয়েছি এটা গার্নিশিংয়ের জন্য এটাকে আমি উঠিয়ে নিচ্ছি এইবার এর মধ্যে দিয়ে দিচ্ছি তিন কোয়া রসুন কুচি। রসুনটাকে একদম ছোটো ছোটো করে কেটে নিয়েছি এইবার একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ ছোট ছোট কুচি করে এর মধ্যে দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটাকে হাইয়েতে রেখে হালকা লাল করে ভেজে নেব পেঁয়াজটা যখনই ভাজা হয়ে যাবে এইবার কলমি শাকগুলো দিয়ে দিচ্ছি সমস্ত কলমি শাকগুলো দেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দেব খুব সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো এইবার সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নেব গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখেছি মিডিয়াম ফ্লেমেই এটাকে আমি রান্না করব। এতে কিন্তু জল দেওয়ার একদমই প্রয়োজন নেই শাক থেকে যে জল বেরোবে তাতেই কিন্তু এটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে নাড়াচাড়া করতে করতে দেখুন শাকটা অনেকটা কমে এসেছে এইবার এটাকে ঢেকে দেব ঢেকে পাঁচ মিনিট মতো রান্না করে নেব পাঁচ মিনিট পর ফিরে আসছি পাঁচ মিনিট পর নাড়াচাড়া করে দেখে নেব শাকটা সেদ্ধ হয়েছে কি না এখানে কিন্তু আমি এক ফোঁটাও জলের ব্যবহার করিনি মিডিয়াম টু লো ফ্লেমে এটাকে রান্না করে নিলেই এটা কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় দেখুন এটা কিন্তু একদমই নরম হয়ে গেছে এইবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের একটু কম চিনি দিয়ে দেব এক টেবিল চামচের একটু কম পোস্ত আর যে বাদামটা আমি ভেজে রেখেছিলাম সেটাই টুকরো করে রেখেছি সেটাও এর মধ্যে দিয়ে দিলাম এবার সমস্ত কিছু নাড়াচাড়া করে এটাকে সার্ভ করে দেব রেসিপিটা একবার এইভাবে বানিয়ে দেখতে পারেন গরম ভাতের সাথে জাস্ট জমে যাবে রেসিপিটা ভালো লাগলে একটা লাইক শেয়ার ও কমেন্ট করে দেবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তো আজকের মতো এ পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণের জন্য নমস্কার